आगे भिडियोते तुम्हारे क्लस टेनर एक्सारसाइज 1.3 पेज नम्बर 13 मैथ कर 3 पर्त आज के 4 पढ़े देखो। तो चार मैथ का देखो दुटो स्थान मध्य दूरत्व दिए धरल दुटो स्थान ए बी एर मध्य दूरत्व कत 200 किमी। तो 200 किमी दूरत्व तो जदि मोटर गाड़ी जा मोटर गाड़ी जो जो समय लागे जीप गाड़ी जो तरह चे 2 घंटा समय कम लागे। तो हमें जो मोटर गाड़ी गतिवेग जो आप एक्स किमी पर आवर धरे नी एक्स किमी पर आवर तेल जीप गाड़ी गतिवेग कत तरह कत बेसि 5 किमी तेल जीप गाड़ी गतिवेग कत हे जीप गाड़ी गतिवेग एक्स प्लस 5 किमी पर आवर। एबार बोलछि कोनटाते जेते बेशी समय लेगेछे ना मोटर गाड़ी ताहले मोटर गाड़ी जेते समय लागछे देखो 200 आमरा जानि कि समय कि दूरत्व बाई गतिवेग ताहले 200 बाई एक्स आर एखाने एटा लागछे 200 बाई एक्स प्लस 5 ताहले कोनटाते समय बेशी लेगेछे एइटाते एटा ताहले कत बेशी ना 2 घंटा ताहले शर्त अनुसारे एटा होये गेलो। एबार एटाके आमरा कि करलाम क्वाड्रेटिक इक्वेशन निये एसे सल्व करले हये जाबे। तो क्वाड्रेटिक इक्वेशन निये आसछे एटाके आमरा कि करलाम प्रथमे 200 कमन निये निच्छि देखो 200 कमन निले एटा कत हबे ना 1 बाई एक्स माइनस 1 बाई एक्स प्लस 5 इक्वल टू 2 बा 200 इंटू एटाके तुमि ए करो वियोग करे नाओ ताहले कत हबे देखो एक्स इंटू एक्स प्लस 5 और एखाने आसछे देखो एक्स प्लस 5 माइनस एक्स इक्वल टू 2 তাহলে এটা কি এক্স এক্স ক্যানসেল বা এ 2 কেটে দিচ্ছে এখানে 2 দিয়ে দিই এখানে এটাকে 100 করে দিলাম তাহলে 100 ইনটু 5 এখানে বাই কি এক্স স্কয়ার প্লাস 5x এটা তখন কি হলো 1 হয়ে গেল। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো তাহলে কি হবে এখানে দেখো এক্স স্কয়ার প্লাস 5x এবার একদম ওই দিক থেকে নিচে আসলাম মাইনাস 500 ইকুয়াল টু 0 এটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনে চলে এসেছে। এবার 500 কে তুমি কি করবে উৎপাদক তোমাকে 5 মেলাতে হবে উৎপাদক বিশ্লেষণ করে তাহলে কি করলে হয় দেখো আমরা 500 কে একটা দেখাচ্ছি দেখো 500 একে আমরা 2 দিয়ে প্রথমে ছোট ছোট ভাগ করে 250 আবার 2 দিয়ে 125 আবার কি দিয়ে করলাম 5 দিয়ে 5 দিয়ে করলে কত হবে 25 আবার 5 দিয়ে করলে কত হবে 5 এবার এটাকে আমরা লিখতে পারি দেখো 2 × 250 5 500 ইকুয়াল টু এটা লিখতে পারি আবার এটা ইকুয়াল টু 4 × 125 আবার দেখো আরেকটা লিখতে পারি কি এখানে কি 20 × 25 লিখছে 20 × 25 দেখো এগুলোর মধ্যে দেখো এইটা করলে 5 চলে আসবে আর গুলো বের করছি না তাহলে এগুলো হচ্ছে না তাহলে আমরা লিখতে পারবো কি এক্স স্কোয়ার প্লাস 25 एक्स माइनस 20x इक्वल टू माइनस 500 इक्वल टू 0 बा एक्स कमन निये निलाम ताहले एक्स इंटू एक्स प्लस 25 और एखान थेके आमरा कि 20 जदि कमन निये नि ताहले कि हबे एक्स प्लस 25 इक्वल टू 0 बा एक्स प्लस 25 इंटू एक्स माइनस 25 इक्वल टू 0 এবার দুটো রাশির গুণফল 0 তাহলে হয় কি হবে x + 25 इक्वल टू 0 বা x इक्वल टू माइनस 25 আর নয় কি হবে না x माइनस 20 इक्वल टू 0 বা x इक्वल टू 20 তাহলে এটা কি চেয়েছে গতিবেগ তো গতিবেগ তো আমার ঋণাত্মক হতে পারে না তাহলে এটা হবে না তাহলে গতিবেগ কত হবে এটা মোটর গাড়ির গতিবেগ আমি ধরেছিলাম x আর চেয়েছে তোমাকে মোটর গাড়ির গতিবেগ অতএব মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কি হবে 20 কিমি পার আওয়ার। এরপরে দেখো 5 এরটা পড়ো দেখো বলছে অমিতাভের বাগানের জমির ক্ষেত্রফল আয়তকার তাহলে একটা আয়তকার আমরা ক্ষেত্র আঁকছি তাহলে এরিয়া বা ক্ষেত্রফল দেওয়া আছে কত 2000 মিটার স্ক।
স্কোয়ার এবং পরিসীমা দেওয়া আছে 180 তার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এটাকে ধরো এটাকে এক্স ধরলাম এটাকে ওয়াই ধরলাম দৈর্ঘ্য প্রস্থ এক্স মিটার দৈর্ঘ্য ওয়াই মিটার আর পরিসীমা দেওয়া আছে তাহলে পরিসীমা সূত্র কি পরিসীমা হচ্ছে 2 × তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 180 বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 বা ওয়াই ইকুয়াল টু 90 মাইনাস এক্স এবারে দেখো আমার জবাব দেওয়া আছে কি এদের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ক্ষেত্রফলটা কি ক্ষেত্রফল কি এক্স ওয়াই ইকুয়াল টু কত 2000 দেওয়া আছে আমরা এখানে কি ওয়াই ভ্যালু এখানে পুট করলাম যদি ওয়াই ভ্যালু এখানে যদি পুট করি তাহলে কি হবে না এক্স ইনটু 90 মাইনাস এক্স ইকুয়াল টু 2000 তাহলে আমার কি হলো এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসলো ওয়াইটা আমার ক্যান্সেল হয়ে গেল সেই কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে চলে গেলাম এবার কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমাকে কী করতে হবে সলভ করতে হবে উৎপাদক বিশ্লেষণ করে তাহলে কী হবে এটা না 90 এক্স মাইনাস এক্স স্কোয়ার এবার মাইনাস 2000 ঠিক আছে তো মাইনাস 2000 ইকুয়াল টু 0 এবার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো এটাকে সিম্পলিফাই করে নিচ্ছি তাহলে কী করছি দেখো এক্স স্কোয়ার মাইনাসটা কমন নিয়েছি এক্স স্কোয়ার তাহলে এটা প্লাস করে দিচ্ছি এটা হবে মাইনাস 90x এরা তখন প্লাস হয়ে গেল 2000 ইকুয়াল টু 0 এবার 2000কে আমাকে কী করতে হবে মেলাতে হবে দেখো কত 90 তো 90 মেলাতে গেলে দেখো তাহলে কী লিখছে দেখো এক্স স্কোয়ার প্লাস এটাকে 2000 আমি দেখাচ্ছি দেখো এটা কীরকম করে করবে টু এটা কি 1000 টু 500 টু 250 আবার টু 125 আবার 525 আবার 55 তাহলে 50x মাইনাস 50x হবে মাইনাস 90 আছে মাইনাস মাইনাস 40x ইকুয়াল টু 0 ইকুয়াল টু মাইনাস 2000 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিলাম তাহলে কী হবে এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 50 ইন্টু এখানে হতে কত হচ্ছে এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0 বা এবারে কী হয় কী হবে একটা একটা জিরো হবে তো দেখো তাহলে হয় এক্স মাইনাস 50 ইকাল টু 0 আর এক্স ইকাল টু 50 আর একটা নয় কী হবে এক্স মাইনাস 40 ইকাল টু 0 বা এক্স ইকাল টু 40 তাহলে এক্সের ভ্যালু যদি 40 হয় তাহলে ওয়াই আমরা কী করেছিলাম ওয়াইটা ওয়াই ইকাল টু কী লিখেছিলাম না 90 মাইনাস এক্স তাহলে এক্সের ভ্যালু যখন 40 বসাবো ওয়াইয়ের ভ্যালু কত হবে তাহলে 90 মাইনাস 40 তাহলে কী হয়ে যাচ্ছে না তাহলে কত এটা ইকুয়াল টু 50 তাহলে তখন 50 হয়ে যাচ্ছে তাহলে ওয়াই ভ্যালু 50 এর পরের ম্যাথটা দেখো ছয়টা দুই অঙ্কের একটি সংখ্যা যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম তাহলে একক দশক তাহলে এককের ঘরের এক্স ধরলাম তাহলে দশকের ঘরটা তার থেকে 3 কম সংখ্যাটি থেকে দুবার অঙ্ক দুয়ের গুণফল তাহলে সংখ্যাটা আমি আগে বের করি সংখ্যাটা কত তাহলে কী হবে 10 × মাইনাস 3 প্লাস এক্স ইকুয়াল টু কত হবে 10x মাইনাস 30 প্লাস এক্স ইকুয়াল টু কী হবে 11x মাইনাস 30 সংখ্যাটা এবার যে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে সংখ্যাটি থেকে তাহলে সংখ্যাটা আমরা পেয়েছি 11x মাইনাস 30 এর থেকে আমরা বিয়োগ করবো কত অঙ্ক দুয়ের গুণফল তাহলে অঙ্ক দুয়ের গুণফল কী না এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু কত হবে না 15 হবে ইকুয়াল টু 15 এই ইকুয়েশন চলে আসলো এবার এটা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আকারে নিয়ে আসতে হবে নিয়ে এসে সলভ করতে হবে এটা এক্স বা লিখছি দেখো তাহলে 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেল প্লাস 3x ইকুয়াল টু 15 বা মাইনাস এক্স স্কোয়ার
সাজিয়ে লিখছি, তো মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কী হলো ইলেভেন এক্স, আর এখানে থ্রি এক্স মানে কি প্লাস ফোরটিন এক্স, আর এখানে মাইনাস থার্টি, আর এখানে কী হলো মাইনাস ফিফটিন, এদিকে চলে আসলে জিরো, বা মাইনাসটা কমনই নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স, আর এটা তখন কী হলো প্লাস ফোরটি ফাইভ ইকুয়াল টু জিরো। এবার তুমি একে উৎপাদকে বিশ্লেষণ করো, কত পঁয়তাল্লিশ, নয় বছর পঁয়তাল্লিশ করলে চোদ্দ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ফোরটি ফাইভ ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার এক্স এক্সটা কমন নিলাম, তাহলে কত হবে এক্স মাইনাস নাইন, আর মাইনাস ফাইভ কমন নিলে কী হবে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, বা এক্স মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো। এবারে দুটোর প্রোডাক্ট জিরো হয়ে গেছে, তাহলে এক একটা কী হবে জিরো হবে, তাহলে এক একটা জিরো হলে তাহলে কী কী চেয়েছে এখানে দেখো, আমাকে বলেছে এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, তাহলে এককের ঘরের অঙ্ক আমি এক্সের ভ্যালু বের করি, তাহলে কী হবে হয় কী হবে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু নাইন, আবার কি নয় এটা হবে নয় এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো, অর এক্স ইকুয়াল টু ফাইভ, তাহলে এক্স ইকুয়াল টু ফাইভ হয়ে গেল, তাহলে এক্সের ভ্যালু কী, তাহলে আমাকে এককের ঘরের অঙ্কটা চেয়েছে, তো তাহলে এককের ঘরের অঙ্ক কত কত হতে পারে, এককের ঘরের অঙ্ক তোমার হয়ে গেল কত ফাইভ, তাহলে কি ফাইভ ফাইভ অথবা নয় নাইন। ওকে, এর পরেরগুলোর জন্য পরের ভিডিওগুলো দেখবে, ওকে।